শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ CJFB আয়োজিত 21তম পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। বরাবরের মতো এই পারফরমেন্স অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পুরস্কার, বিশেষ পুরস্কার সহ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত এবং ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে বছর সেরা পারফরমেন্সের ভিত্তিতে সম্মাননা দেওয়া হয়। অনামিকা তিথি রিপোর্ট। আলো ঝলমলে স্টেজ, একের পর এক মনোমুগ্ধকর পারফরম্যান্স, সেই সাথে চলছে বছর জুড়ে স্বীকৃতির অর্জন। এভাবে শুক্রবারের রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে CJFB অ্যাওয়ার্ডে এক ছাদের নিচে বসে তারকাদের হাত। আজকে যে অ্যাওয়ার্ডে আপনার সিনিয়র জুনিয়র সব শিল্পীরা আসছে, টেকনিশিয়ান আসছে, অনেকদিন পরে তাদের সাথে দেখাও হচ্ছে, কথাও হচ্ছে, একটা বিনিময় হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে আর কি। CJFB-র আয়োজন বরাবরই খুব সুন্দর হয়, অন্যরকমের হয়, আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগার একটা জায়গা। CJFB-তে আজকে এসে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে সবাই জল জল করছে, অ্যান্ড অল আর লুকিং ভেরি বিউটিফুল। CJFB-তে ছোটোবেলার থেকে আসি, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি বড় হওয়ার পর পারফর্ম করছি, ছোটোবেলায় করেছি। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমি দাবি করতে পারি অন্য যে কোনো জাতিসত্তার তুলনায় আমাদের কৃষ্টি এবং সংস্কৃতি অনেক উন্নত, অনেক গভীরে প্রথিত। তাই আজকে আমি কালচারাল জার্নালিস্ট ফোরাম সহ যে সমস্ত বিশিষ্ট জনেরা, সংস্কৃতি জনেরা এখানে উপস্থিত আছেন, তাদেরকে অনুরোধ জানাব আমাদের সংস্কৃতি চর্চাটা এমন হওয়া প্রয়োজন যাতে অন্যরা আমাদেরকে অনুকরণ করে। এবারের 21তম এই পারফরমেন্স অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পুরস্কার, বিশেষ চলচ্চিত্র পুরস্কার, টেলিভিশন, সঙ্গীত এবং ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে বছর সেরা সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়। বরেণ্য এই শিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে। এ সময় আজীবন সম্মাননা পান তারিক আনম খান এবং বিশেষ সম্মাননা পেয়েছেন বেবি নাসনিন, শমিকাই স্যার, পূর্ণিমা, স্বপন চৌধুরী ও মোর্শেদ নোমান। আজীবন সম্মাননা বলতে গেলে মনে হয় যেন একটু বয়সটা হয়ে গেছে এরকম পাবে, আমার নিজের এখনও মনে হয় না তেমন বয়স হয়েছে। তারপরেও যে কোনো পুরস্কার খুব অনুপ্রেরণাদায়ক, কাজ করতে আগ্রহ জন্মায়। আর CJFB বিশেষ করে যারা আমরা একসঙ্গেই বলতে গেলে ওঠা বসা নিত্যদিন দেখা হয়, তাদের থেকে স্বীকৃতি পাওয়া, তাদের সংগঠন থেকে আজীবন সম্মাননা পাওয়া, এটা অনেক বড় একটা ব্যাপার আমি মনে করি। অনেক ভালো ভালো নাটক হচ্ছে, অনেক ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে, তবে আমি মনে করি যে নাটকগুলো নিয়ে আরও বেশি গবেষণা হওয়া উচিত। এর আগে আমি একটি অ্যাওয়ার্ড পেয়েছি CJFB থেকে, আর এটা একটি ভালো উদ্যোগ যে সাংবাদিক ভাইদের মাধ্যমে যখন শিল্পীদেরকে সম্মানিত করা হয় সেটি একটি অনেক বড় ব্যাপার। অ্যাওয়ার্ড শো এর মাঝে সবার হৃদয়ে দোলা দিতে হাজির হলো মেহজাবিন, সজল ও দিঘি। এরপর ফ্যাশন কিউ দিয়ে স্মরণ করা হয় অমর 21শে ফেব্রুয়ারিকে। সেরা চিত্রনায়িকা পুরস্কার অর্জন করেন পরিমণি, সেরা অভিনেতা পুরস্কার পান নাইম, সেরা পরিচালক পুরস্কার পান আশফাক নিপুন। এই অ্যাওয়ার্ডটা আসলে আমার জীবনে খুবই স্পেশাল হয়ে থাকবে, কারণ আজকে রাজ্য তার মায়ের অ্যাওয়ার্ড প্রথম, মানে জীবনে প্রথম সে রিসিভ করেছে। এটা আমার প্রথম অ্যাজ এ অ্যাক্টর, ইভেন আই মিন দ্য বেস্ট ক্রিটিক্স মেল, ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। প্রথমবারের মতো CJFB আয়োজিত OTT অ্যাওয়ার্ডে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডটা পেয়ে গেছি, সো দিস ইজ আ বোনাস ফর মি। এছাড়া সেরা সঙ্গীত শিল্পী পুরস্কার পান ঐশী ও মিনা রহমান, সেরা সঙ্গীত পরিচালক পুরস্কার পান তানজিল সরওয়ার। অনামিকা তিথি, দেশ বিনোদন।